সুন্নাহ ফাউন্ডেশন থেকে সহযোগিতা পাওয়ার উপায় কি? অনেক সময় আপনাদের অফিসে কোনো সহযোগিতার জন্য যাওয়া হলে রিসেপশন থেকেই সরাসরি মানা করে দেওয়া হয়, এ বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। দেখুন, আসুন্না ফাউন্ডেশন থেকে ব্যক্তিগত পর্যায়ে সহযোগিতা পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা আসুন্না ফাউন্ডেশন থেকে ব্যক্তিগত পর্যায়ে সহযোগিতা করতে পারি না। সচরাচর আমরা ব্যক্তিগত সহযোগিতাগুলোকে বিনয়ের সাথে অ্যাভয়েড করি, এবং সেটা আমাদের ইচ্ছার ব্যাপার তা না, এটা নিয়ে আলাদা ফাউন্ডেশন একেবারে রেজলিউশন করা আছে যে ফাউন্ডেশন প্রজেক্ট বেস কাজ করবে। প্রজেক্ট বেস, সচরাচর আমাদের কাজ হবে প্রজেক্ট নির্ভর কাজ। সেটা কীরকম? ধরুন আমরা বন্যার সময় সারা দেশের যেখানে যেখানে বন্যা হয়েছে সবার জন্য কাজ করব, যে কেউ বন্যার্থ তিনি আমাদের সেবা পেতে পারেন। আমরা যখন অভাবী দুস্থদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করব, সেটাও আমরা সোশ্যাল মিডিয়াতে ওপেন ডিক্লেয়ার করি, যে কেউ আবেদন করতে পারেন। বিশেষ ক্রাইটেরিয়া যেগুলো উল্লেখ করা থাকে সেই উল্লেখিত ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা প্রায়োরিটি দিয়ে দিই। ঠিক একইভাবে আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সেবা থাকে এভাবে প্রজেক্ট নির্ভর। এখানে পার্সোনাল ব্যক্তি একজন অসুস্থ হয়েছেন, তিনি একটা আবেদন নিয়ে আসছেন, এগুলো আমরা দেখতে পাই না। কারণ এটা আমরা যদি দেখতে যাই তাহলে কথা উঠবে যে আপনি অমুকেরটা দেখেছেন, তমুকেরটা কেন দেখেন নাই। এভাবে তো আপনি একজন নিয়ে আসবেন, কালকে আরেকজন নিয়ে আসবে, তো আমরা কি এর সমাধান করতে পারবো? এত টাকাও আমাদের কাছে নাই, আর এত লোকও বলো নাই যে আপনারা এগুলো আবার ভেরিফাই করবো ঠিক আছে কিনা কাগজপত্র। সরকারিভাবেও তো এভাবে সম্ভব না যে কেউ ব্যক্তিগতভাবে একটা চাহিদা নিয়ে আসবে সেটা ফিল আপ করবে, এটা কোনো সরকারও চাইলে করতে পারবে না। এই জন্য আসুন্না ফাউন্ডেশনে কোনো ব্যক্তিগত উদ্যোগ, আপনি অসুস্থ হয়েছেন, আপনি ঋণগ্রস্ত হয়েছেন, আপনি ব্যবসা করতে গিয়ে লসে পড়ে গেছেন, বা আপনি এই মুহূর্তে একটু পুঁজি দরকার, এ জাতীয় ব্যক্তিগত বা সিঙ্গেল কোনো সহযোগিতা আসুন্না ফাউন্ডেশন করতে পারে না। এ ব্যাপারে আমাদের একেবারে আইনি নিষেধাজ্ঞা আছে, অর্থাৎ এটা নিয়ে আমাদের রেজলিউশন করা আছে যে আমরা চাইলে এটা করতে পারবো না। নির্দিষ্ট, খুবই একান্ত নির্দিষ্ট কোনো কেস ছাড়া, ধরেন এই যে ছাত্র আন্দোলন হতাহত হয়েছে, সেটাও আমরা প্রজেক্টে ঘোষণা করি যে ভাই সবাই এই ওপেন যে গুগল ফর্ম আছে সেখানে আবেদন করবেন, তথ্যগত যাচাইয়ের পর সবাই পাবেন, যাতে করে পার্সিয়ালিটির কোনো সুযোগ না থাকে। আমি আমার আত্মীয় স্বজন আসতো তাদেরকে দিয়ে দিলাম, আরেকজন পাঠাচ্ছে তারা দিলাম না, এই কথা যেন না উঠতে পারে, এই জন্য আমরা এই রাস্তাই বন্ধ করে রাখি। এই জন্য আপনারা যারা ব্যক্তিগত বিভিন্ন আবদার নিয়ে আসেন, আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা বলি, ব্যক্তিগত আবদারগুলো আসুন্না ফাউন্ডেশন দেখে না, সুযোগ নেই। এটা দেখতে গেলে ফাউন্ডেশন রেখে আমাদেরকে পালাই যাওয়া লাগবে, এত মানুষ দেশে কয়জনটা আমরা শুনতে যাবো? আপনি বলবেন ভাই আপনি যাচাই করেন আমারটা সত্য, আপনি এটা যাচাই করার জন্য আপনার এলাকায় কে যাবে? এত লোক কোথায়? এত লোক তো নাই আমাদের কাছে। এই জন্য এগুলো আপনি স্থানীয়ভাবে আলোচনাদের মাধ্যমে সমাধান করেন। তবে হ্যাঁ, আমাদের যে প্রজেক্টগুলো আছে এগুলোর সাথে রিলেটেড হলে আপনি অবশ্যই মোস্ট ওয়েলকাম, সেটার জন্য আলাদা আবেদন করার দরকার নেই। আমরা যখন সারা দেশে স্বাবলম্বীকরণের ঘোষণা দিই, আপনি যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারেন যে ভাই আমি একটা ব্যবসা করবো, আমাকে কিছু পুঁজি দেন। আপনি বন্যা দুর্গত হয়েছেন, তাহলে বন্যা দুর্গতের জন্য আমাদের যে যা কাজ আছে সেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন, সেখানে আপনি নিজে আবদার করতে পারেন, আবেদন করতে পারেন, অটোমেটিকলি সেটা হবে। আলাদা টেবিলের নিচ দিয়ে বা বিশেষ যোগাযোগের মাধ্যমে কোনো রাস্তা আমাদের এখানে নাই। এ বিষয়ে আমরা একেবারে অন্ধ এবং বধির, চোখে দেখেও দেখি না, কানে শুনেও শুনি না। এটা ছাড়া আসলে ফাউন্ডেশনকে বিতর্কের ঊর্ধ্বে রাখা বা টিকিয়ে রাখা এটা কঠিন কাজ। এই জন্য আমরা এ ব্যাপারে একটু সিরিয়াস। আপনারা যারা ব্যক্তিগত উদ্যোগগুলো নিয়ে আসছেন, আপনাদের এই সহযোগিতা করতে না পারার কারণে আমরা দুঃখ প্রকাশ করছি, আমাদেরকে ভুল বুঝবেন না, আমাদেরকে সহযোগিতা করুন, দিন শেষে ইনশাআল্লাহ আপনাদের জন্য আমরা অনেক কিছু করতে পারবো। তবে হ্যাঁ, অনেকে ব্যক্তিগতভাবে, ধরেন একজন রিক্সাওয়ালা আসছেন যে ভাই আমার রিক্সাটা চুরি নিয়ে গেছে বা ভেঙে গেছে, আমাকে রিক্সা কিনে দেন, তখন আমরা আমাদের রিক্সা কেনার যে প্রজেক্ট আছে স্বাবলম্বী করেন ওইটার সাথে মিললে বলি আপনি ওখানে আবেদন করেন। একজন আসছেন ভাই বন্যা আমার একটা ঘর করে দেন, বলি ভাই বন্যা ঘর করার জন্য আমাদের আবেদন করার নিয়ম আছে, ওখানে আপনি আবেদন করেন, আমার কাছে আলাদা আবেদন করে দুই পয়সার কোনো ফায়দা হবে না, কারণ ওটা আলাদা করে আমরা আসলে দেখি না। আমাদের যে দায়িত্বশীল আছে সে যাবে দেখবে, নিয়ম অনুযায়ী সব কিছু হবে, এটা আমরা মেনটেন করার চেষ্টা করি। বিধায় আপনারা যারা ব্যক্তিগতভাবে সহযোগিতা চান বা কারোর জন্য সুপারিশ করেন, আপনাদের কাছে আমি বিনয়ের সাথে বলতে চাই যে এই বিষয়টি আপনারা করবেন না, কারণ এটা আসলে আমরা করতে পারবো না, সেই ক্ষমতা আমাদের নাই। খুব ছোট্ট একটা প্রতিষ্ঠান, খুব সীমিত আমাদের সামর্থ্য, এটাকে সবচেয়ে বেটার এবং সবচেয়ে ভালোভাবে কীভাবে ইউজ করা যায় সেজন্য আমরা চেষ্টা করছি। 22 সালের বন্যায় আসুন্না ফাউন্ডেশন ব্যাপক কাজ করেছে আমরা দেখেছি, আবার 2024-এর বন্যায়ও আপনাদের ফাউন্ডেশন ব্যাপক কাজ করছে। প্রশ্ন হলো শুধু বন্যার সময় আপনাদেরকে কাজ করতে দেখা যায় কেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মাশাআল্লাহ, ধন্যবাদ।
আসলে আসুন্না ফাউন্ডেশনের যে দৃশ্যমান কাজ আছে যেগুলো আপনারা দেখেন, এর বাইরে অদৃশ্যমান কাজ অনেক বেশি, বরং দৃশ্যমান কাজের চাইতে আমাদের অদৃশ্যমান কাজের পরিমাণ অনেক বেশি, যেগুলো বিভিন্ন সময় আপনাদেরকে আমরা দৃশ্যমান করানোর চেষ্টা করি বা জানাবার চেষ্টা করি। কিন্তু সাধারণ মানুষ দুর্যোগে যেরকম সবাই খুবই সিরিয়াস হয়ে ওঠেন, সবাই খুব কনসার্ন হয়ে যান, সবাই খুব মনোযোগী হয়ে ওঠেন, অন্যান্য সময় হয় না, যার কারণে আমাদের অন্যান্য প্রজেক্টগুলো সম্পর্কে হয়তো আপনারা অনেকে জানেন না। আসন্না ফাউন্ডেশনের সবচেয়ে বড় প্রজেক্ট হলো প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা, বেকারত্ব দূর করা। এই জন্য আমাদের প্রায় 350 কম্পিউটার বিশিষ্ট 13 ল্যাব আছে। এই ল্যাবগুলোতে আমরা প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন ব্যক্তিদেরকে 3 মাস মেয়াদি প্রশিক্ষণ দিয়ে আমরা চাকরি দিয়ে দিই, 15,000 থেকে 25,000 টাকা রেঞ্জের মধ্যে চাকরি দিয়ে দিই আমরা, যারা SSHSC করেছে। আর যারা আরও বেশি প্রশ্ন করছে তাদেরকে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স দিয়ে কোর্স করানোর মাধ্যমে তাদেরকে চাকরি দিয়ে দিই, যাদের বেতনের ইয়েটা হলো 30 থেকে 50 বা একটু কম বেশি। আবার যারা আর একটু নিচে আসেন, অর্থাৎ 18 নিচে প্রশ্ন আছে যাদের, তাদেরকে আমরা ড্রাইভিং ট্রেনিং স্কুলের মাধ্যমে প্রশিক্ষণ দেই, সে প্রশিক্ষণের মাধ্যমে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিই, এবং রাজমিস্ত্রির অনেক টাইলস মিস্ত্রি রাজমিস্ত্রি বিভিন্ন কাজের জন্য আমরা প্রশিক্ষণ দিই। এগুলো সবগুলোর ব্যবস্থাপনা আমরা করার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছি এবং অনেকগুলো আমরা শুরু করে দিয়েছি, যেমন কম্পিউটার ভিত্তিক যেগুলো সেগুলো 13-12 ব্যাচ ইতিমধ্যে আমাদের প্রশিক্ষণ নিয়ে চাকরি দেওয়া হয়ে গেছে। তো আসন্ন ফাউন্ডেশন এই মহাকর্মযজ্ঞ, যেটা সম্পর্কে অনেকে জানেন না, আমরা চাই এদেশে কোনো বেকার মানুষ না থাকুক, এদেশে কোনো মানুষ অর্থের জন্য কারোর কাছে ধর্ণা দেওয়া না লাগুক, হাত পাতা না লাগুক, তিনি যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন। এটার জন্য আপনি নারী হলে আপনার জন্য আমাদের আলাদা ট্রেনিং আছে, আবাসিক ট্রেনিং, থাকা খাওয়া সব কিছু আমরা ব্যবস্থা করি। আর যদি পুরুষ হন তাহলে আপনি আন্ডার ম্যাট্রিক হলে বা আন্ডার 8 হলে আপনার জন্য এক ধরনের প্রশিক্ষণ, আপনি যদি HSC SSC করেন তাহলে আপনার জন্য আরও জন্য প্রশিক্ষণ, আপনি যদি আরেকটু বেশি পড়াশোনা করে থাকেন তাহলে আপনার জন্য আরেক ধরনের প্রশিক্ষণ। সাধারণত বাংলাদেশে বিভিন্ন এই জাতীয় প্রতিষ্ঠানগুলো প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দেয়, আমরা প্রশিক্ষণ দিয়ে আপনার প্রশিক্ষণার্থীকে চাকরির ব্যবস্থা করি, বিভিন্ন কর্পোরেট হাউসের সাথে আলোচনা করি, তাদেরকে আমরা চাকরি দিয়ে দিই। আমরা তাদের পিছনে 50,000-60,000 টাকা খরচ করি 3 মাসে, যেটা তার উঠাইতে মাত্র 2 মাস বা 3 মাস সময় লাগে। জাকাতের টাকা 50,000 টাকা একজন গরিবকে দিলে তিনি 2 মাস 3 মাসে খেয়ে ফেলবেন, আর আমরা 50,000 টাকা ইনভেস্ট করার পর 3 মাসে সে টাকা তুলে বাকি সারা জীবন সে কামাই করতে থাকে, তাহলে 50,000 টাকা কত লাখ টাকা হলো। এই মহাকর্মযজ্ঞ আমাদের চলছে একটা প্রতিষ্ঠানের অধীনে, আসন্না ফাউন্ডেশন, এটার নাম হলো আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, এটা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের লাইসেন্সপ্রাপ্ত একটা প্রতিষ্ঠান, আমরা এখানে কাজ করছি। অনেকগুলো উইং এখানে আমাদের খোলা হচ্ছে, যার কয়েকটা চালু আছে আর বাকিগুলো কয়েক মাসের মধ্যে ইনশাআল্লাহ চালু হয়ে যাবে। তো ফাউন্ডেশন এই জাতীয় কাজগুলো সাধারণত আমাদের অনেকেরই নজরে আসে না বা আমরা জানি না। এর বাইরে আপনারা কেউ কেউ জেনে থাকবেন, ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রজেক্টের মাধ্যমে সারা দেশের প্রত্যেকটা জেলায় আমরা দল মত নির্বিশেষে মানুষকে বাছাই করে করে স্বাবলম্বী করি। গরিব মানুষদেরকে যে জেলে মানুষ তাকে একটা জাল কিনে দেয়, যার জাল ছেঁড়া, যে রিক্সাওয়ালা মানুষ ভাড়া রিক্সা চালায় তাকে একটা রিক্সা কিনে দিই, যিনি হয়তো মুদি দোকানদার তার দোকানে মাল নাই তাকে মাল কিনে দোকানটাকে আমরা রেডি করে দিই, এভাবে এক একজনকে এক একটা করে যার যেটা প্রয়োজন তার জন্য সেটা করে আমরা তাদেরকে স্বাবলম্বী করি। এই স্বাবলম্বীকরণ প্রকল্পের অধীনে কয়েক হাজার মানুষকে ইতিমধ্যে সারা দেশে স্বাবলম্বী আমরা করেছি আলহামদুলিল্লাহ। আসন্না ফাউন্ডেশন থেকে শুধু বন্যার সময় আমরা কাজ করি তা না, জাতীয় দুর্যোগগুলোতে হয়তো আমরা বিশেষভাবে এফোর্ট দিই, এর বাইরে আমাদের স্থায়ী অনেক কাজ আছে, যেগুলো জানতে হলে আপনি আসন্না ফাউন্ডেশন ওয়েবসাইটে যদি ব্রাউজ করেন বা ঢুকেন আপনি দেখতে পাবেন asunnafoundation.org, সেখানে বিস্তারিত দেওয়া আছে ইনশাআল্লাহ বিল্লাহ। আসন্না ফাউন্ডেশনের সাথে যুক্ত হওয়ার উপায় কী? আসন্না ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকার উপায় হলো আপনি দুইভাবে যুক্ত থাকতে পারেন। এক হলো আসন্না ফাউন্ডেশনের লাইফ এবং ডোনার মেম্বার হওয়া যায়, অর্থাৎ এককালীন কেউ যদি 1,00,000 বা 50,000 টাকা দেয় তাকে আসন্না ফাউন্ডেশনের লাইফ বা ডোনার মেম্বার করা হয়। এই টাকা ফাউন্ডেশনের সদকা জারিয়ামূলক কোনো কাজে অথবা জেনারেল ফান্ডে দিলেই তিনি সদস্যপদ পান। সদস্যপদ পাইলে তার সুযোগ হলো, সুবিধা হলো যে তিনি ফাউন্ডেশনের সমস্ত কার্যক্রম সম্পর্কে সবার আগে জানতে পারবেন এবং তাকে ব্যক্তিগতভাবে বিভিন্ন সময় মেইল করা হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয়, বিশেষ গ্রুপে থাকেন, সময় সময় পরামর্শ দিতে পারেন। ফাউন্ডেশনের আয় ব্যয়ের যে হিসেব নিকাশ, অডিট রিপোর্ট, এগুলো তিনি যদি চান লাইফ মেম্বার হিসাবে কেউ চাইলে তাকে মেইলে পাঠানো হয়। এরকম কিছু সুযোগ সুবিধা আছে। সবচেয়ে বড় জিনিস হলো যে ফাউন্ডেশনের সকল কার্যক্রমের সঙ্গী আপনি হয়ে গেলেন, আপনাকে সময় সময় জানানো হলো, বছরে একবার
দাওয়াত দেওয়া হয়, তাদের কাছে ফাউন্ডেশনের সব স্বপ্ন কার্যক্রম জানানো হয়। তো এই সুযোগ আছে, এর মাধ্যমে ইনভলভ হতে পারেন। আর যারা টাকা পয়সা দিয়ে এভাবে ইনভলভ হতে পারেন না, সদস্যপদ নিতে পারেন না, তাদের জন্য সুযোগ আছে স্বেচ্ছাসেবী হওয়ার। স্বেচ্ছাসেবী হওয়ার নিয়ম হলো ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে www.asunnafoundation.org, অর্গানাইজেশনের ORG, এই ওয়েবসাইটে গেলে আপনি স্বেচ্ছাসেবক নিবন্ধনে ক্লিক করে আপনার ডিটেল তার তথ্যপত্র দিয়ে সাবমিট করবেন, ব্যাস আপনি স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধিত হয়ে যাবেন। এরপর আপনাকে আপনার যে এক্সপার্টিজ আছে সেই জায়গা থেকে আমরা প্রয়োজন যখন হবে তখন আমরা নক করব। দেখা যায় যে একজন ইঞ্জিনিয়ার, তিনি আমাদের এখানে স্বেচ্ছাসেবক হয়েছেন, তখন আমাদের ইঞ্জিনিয়ারিং কোনো কাজে যখন সহযোগিতার প্রয়োজন হয় আমরা তাকে নক করি। একজন ডাক্তার, তিনি জয়েন করেছেন, তখন আমরা তাকে ডাক্তার হিসাবে স্মরণ করি। তো এইভাবে আসলে আমরা স্বেচ্ছাসেবক যারা আছেন তাদেরকে আমাদের কাজে লাগাবার চেষ্টা করি। যারা স্বেচ্ছাসেবা দিতে চান বা আমাদের সাথে জয়েন হতে চান তাদের জন্য সুযোগ আছে, তারা চাইলেই আমাদের সাথে জয়েন হতে পারবেন। তো এই জন্য মেহরবানি করে যথাসম্ভব ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা যুক্ত হবেন, যুক্ত হয়ে সেখানে আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন। এর বাইরে আসনা ফাউন্ডেশনের সাথে যুক্ত হওয়ার জন্য আরও একটা ওয়ে আছে যেটা আমরা এখন শুরু করি নাই, সেটা হলো যে আমাদের অনেকেই চান নিয়মিত দান করতে, মাসিক দাতা সদস্য 10 টাকা, 5 টাকা, 50 টাকা প্রতি মাসে মাসে আপনি দিতে চান। তো এরকম যারা আছেন যে নিয়মিত আপনি দান করতে চান, তাদের জন্য আসন্ন ফাউন্ডেশনে এভাবে নিয়মিত দাতা সদস্য বা মাসিক সদস্য হওয়ার সুযোগও আছে। তাহলে তিনভাবে ফাউন্ডেশনের সাথে আপনি ইনভলভ হতে পারেন। একে তো আপনি ফাউন্ডেশনের সদস্য হতে পারেন, দাতা বা ডোনার বা লাইফ মেম্বার হতে পারেন। দ্বিতীয়ত হলো স্বেচ্ছাসেবক হতে পারেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। তৃতীয়ত হলো মাসিক যে দাতা সদস্য আছে সেটা আপনি হতে পারেন। তো এই তিনটার কোনো একটা ওয়েতে আপনি ফাউন্ডেশনে যুক্ত হতে পারেন। আসুন্না ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নার সাথে।